গুরুকুল লাইভে আপনাদের স্বাগতম। আমি সিরাজ প্রামাণিক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা জানব একজন নারী ধর্ষণের শিকার হলে কি করবেন, কোথায় যাবেন, কিভাবে আলামত সংগ্রহ করবেন, বিষয়টি আমাদের জানা জরুরি। কারণ আলোচনাটা শুনলে আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না, আপনাদের কেউ ভুল বোঝাতে পারবে না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। মূল আলোচনায় যাবার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। একজন নারী ধর্ষণের শিকার হলে কি করবেন, ধর্ষিত নারী তার প্রমাণ সংরক্ষণে কি করবেন, সেসব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। ধর্ষণ প্রমাণের জন্য অতি গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্ষণ শিকার নারীর শরীর। এর জন্য ধর্ষণের ঘটনার পর যে অবস্থায় আছেন আপনি তেমনই থাকুন, নিজেকে পরিষ্কার বা গোসল করবেন না। কারণ ধর্ষণকারী অধিকাংশ ক্ষেত্রেই নারীর শরীরে এমন কিছু প্রমাণচিহ্ন রেখে যায়, ডাক্তারি পরীক্ষার দ্বারা নারীর শরীর থেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ দিয়ে এবং আলামত সংগ্রহ করা যায়, যা ধর্ষণ প্রমাণ এবং ধর্ষণকারীর চিহ্নিত করতে সাহায্য করে। ঘটনার সময় যে কাপড় গায়ে ছিল অবশ্যই সংরক্ষণ করবেন, কাগজের ব্যাগে করে এই কাপড়গুলো রেখে দিন। কাপড়ে রক্ত, বীর্য ইত্যাদি লেগে থাকলে তা যদি ধর্ষণকারী রক্ত এবং বীর্যের সাথে মিলে যায় তাহলে মামলায় এটা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। ধর্ষণের ঘটনা ঘটার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিকটবর্তী থানায় এজাহার বা অভিযোগ দায়ের করুন। পুলিশ কর্মকর্তার প্রশ্নের সঠিক উত্তর দিতেও চেষ্টা করুন। যিনি ধর্ষণের শিকার হয়েছেন তিনিই মামলার প্রধান সাক্ষী হতে পারেন, তার জবানবন্দি পুলিশকে গ্রহণ করতে হবে। তবে কোনো ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নন, অবশ্যই নির্ভরযোগ্য কাউকে সঙ্গে নিয়ে যান। আপনি চাইলে ঘটনা সম্পর্কে কোনো মহিলা পুলিশ কর্মকর্তার সাথেও আলোচনা করতে পারেন। থানায় অভিযোগ দায়ের পর যদি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করে তবে অতি দ্রুত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি অথবা ডিআইজিকে লিখিতভাবে অবহিত করুন। ঘটনার দিনের মধ্যে যদি তারা কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরের দিন অবশ্যই সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগের মাধ্যমে অপরাধের বিচার চেয়ে আপনি মামলা দায়ের করতে পারেন। এ ব্যাপারে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নারীই যে বাদী হবে তা নয়, তার পক্ষে যে কেউ এই অভিযোগ দায়ের করতে পারেন, তার পক্ষ থেকে যে কেউ অভিযোগ দায়ের করবেন এবং আপনি যত তাড়াতাড়ি থানায় অভিযোগ দায়ের করবেন তত তাড়াতাড়ি পুলিশ কর্মকর্তা আপনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। কারণ ধর্ষণের 24 ঘন্টার মধ্যে ডাক্তারি পরীক্ষা না করা হলে ধর্ষণের প্রমাণ সাধারণত পাওয়া যায় না। তবে ডাক্তারি পরীক্ষা সরকারি হাসপাতালে সম্পন্ন করাই ভালো। ডাক্তারি পরীক্ষা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অতি দ্রুত সম্পন্ন করবেন, চিকিৎসকদের সব কথা তিনি খুলে বলবেন, চিকিৎসক যা যা জানতে চাইবেন তার সঠিক জবাব দিন। আইনের ভাষায় নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনকারীর বিরুদ্ধে কোনো মামলা হলে অপরাধ প্রমাণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর প্রমাণ হিসেবে ডাক্তারি পরীক্ষার সনদপত্রকে বিবেচনা করা হয়। শনাক্তকৃত আলামত অভিযুক্ত কিনা তা প্রমাণ করার জন্য ডিএনও পরীক্ষারও প্রয়োজন হয়ে পড়ে। আপনি মনে রাখবেন জেলা জজের আওতায় প্রতিটি জেলায় আইন সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানে আবেদন করলে ভিকটিম আর্থিক অথবা আইনজীবী সহায়তাও পেতে পারেন। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন রয়েছে, তারা আপনাকে আইনগত সহায়তা দেবেন। আপনি আরেকটি বিষয়ে সোচ্চার হবেন, কখনও কোনো ধর্ষণের ঘটনায় আপোষ মীমাংসা করবেন না, কারণ ধর্ষকের সর্বস্ব শাস্তি তো মৃত্যুদণ্ড। আর মনে রাখবেন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক 2012 সালের 16ই সেপ্টেম্বর একটি পরিপত্র আছে, সেখানে বলা আছে ধর্ষণ কিংবা অ্যাসিড বা এ জাতীয় অপরাধের শিকার ব্যক্তিদের চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত বিধান কার্যকর করার জন্য নির্দেশ। নির্দেশটি হচ্ছে পুলিশের রেফারেন্স ছাড়াও ধর্ষণ এবং অন্যান্য সহিংসতার শিকার কোনো নারী ও শিশু যে কোনো সরকারি স্থাপনায় কিংবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক
তাকে যথানিয়মে পরীক্ষা করবেন এবং মেডিকেল সার্টিফিকেট সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং নিকটস্থ থানায় প্রেরণ করা সহ যাকে পরীক্ষা করবেন তাকেও এক কপি প্রদান করবেন। ধর্ষণ যদি সম্মতিবিহীন হয় তবে ধর্ষিতা মেয়ের প্রতিরোধের ক্ষেত্রে তার পরিহিতা কাপড় ছেঁড়া ফাটা থাকাটাই তো স্বাভাবিক। কাজেই ধর্ষণের সময় জোরজবরদস্তি করে পুরুষাঙ্গ গোপনাঙ্গে প্রবেশ করানোর ফলে গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হতে পারে এবং সেই রক্ত কাপড়ের নিচে পরিলক্ষিত হয়। যদি এমন হয় ধর্ষণের সময় মেয়ের পর্ণে কোনো কাপড় ছিল না অর্থাৎ উলঙ্গ অবস্থায় ধর্ষণ করা হয়েছে সেক্ষেত্রেও রক্ত বীর্যের দাগ যেই স্থানে বা যে অবস্থানে ধর্ষণ করা হয়েছে সেই স্থান অবশ্যই পুলিশকে দেখাতে হবে যাতে পুলিশ আলামত সংগ্রহ করে বিচারে সেই বিষয়টি ব্যবহার করতে পারে। আশা করি আপনারা আজকের আলোচিত বিষয়টিতে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, এছাড়া আইন বিষয়ে আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।